হ্যালো বেয়াস, আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো আপনারা কাইন মাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন। প্রথমে চলে যাবেন কাইন মাস্টার, এটি ওপেন করার পর আপনার ইমপেটি পজিশনে চলে যাবেন। ইমপেটি পজিশনে যাওয়ার পর আপনারা এখানে যে প্রথমে যা যেটি নিয়ে আসতে হবে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া থেকে আপনারা ফটো, ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন আদার্স থিম আপনারা এনে প্রথমে আপনাদের ভিডিওটি আনতে হবে। ভিডিওটি আনার পর আপনারা এখানে বিভিন্ন স্টাইলিশ আছে বা স্লিপড আছে, ডানে বামে মিডিলে আপনারা এভাবে কেটে কাজ করতে পারবেন। এখন আরও আদার্স আছে ক্রপ, ক্রপ দিয়ে আপনারা জুম আউট করবেন। আপনারা ক্রপ, তারপরে কালার ফিল্টার আছে বা ক্লিপ, ইয়াস ক্লিপ গ্রাফিক্স আছে। আপনার ক্লিপ গ্রাফিক্স দিয়ে আপনারা বিভিন্ন টাইটেল আছে, বিভিন্ন টাইটেল ভাবে আপনারা ভিডিওটি তৈরি করতে পারবেন। তাহলে আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আপনাদের আমি দেখাতে পাচ্ছি না। তবে আমি একে একে ভিডিও আপনাদের সব ডিটেলস আমি দেখাবো। এখন প্রথমে চলে যাবেন আপনারা লেয়ারে। লেয়ার থেকে আপনারা যে কোনো ফটো আনার জন্য ইমেজে ক্লিক করবেন, যে কোনো ফটো আপনারা এখান থেকে আনতে পারবেন। এবং চলে যাবেন ইফেক্ট, ইফেক্ট আপনারা এই ইফেক্টে হচ্ছে আপনাদের কোনো কিছু ঢেকে রাখার জন্য এই ইফেক্টটি ইউজ করা হয়। আপনারা এখানে ভিডিও তৈরি করার সময় অনেক সময় মোবাইল নাম্বার বা বিভিন্ন আদার্স দেখাতে চান না কাউকে, তখন এই ইফেক্টটি ইউজ করলে আপনাদের এটি হাইড হয়ে থাকবে। তারপরে আছে আপনাদের ওভারলেড। ওভারলেডে হচ্ছে আপনাদের বিভিন্ন স্টিকার আছে, বিভিন্ন রকমের স্টিকার আছে, এই স্টিকার দিয়ে আপনারা ভিডিওতে তৈরি করতে পারবেন। তারপরে আছে আপনাদের টাই টেক্সট। আপনারা কোনো কিছু, আপনারা কোনো কিছু আপনাদের ভিডিওর মাঝে দেখেন এটি কালার পরিবর্তন করতে পারবেন। কালার পরিবর্তন করলাম, এখন লেখা স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন। এখানে আমি চেঞ্জ করছি, এখন রেখে দিলাম। এখন আর নিচে আছে হ্যান্ড রাইটিং। এই হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে আপনারা হাত দিয়ে অথবা বিভিন্ন স্টাইলে কার্টুন ভিডিও বা বিভিন্ন তৈরি করতে পারবেন। আমি এটি দেখাচ্ছি না। আর এই ভিডিওতে আপনারা যদি কোনো সময় অডিও আনতে চান তখন এখানে অডিও অপশনে ক্লিক করলে আপনারা বিভিন্ন সং এখানে ধরলে এখানে যাতে মনে করেন যে আপনারা বাছাই করে সংটি নেবেন, আপনারা এখানে জায়গাতে আপনাদের এই রিংটোনটি মানে শোনার পর আপনারা এখানে প্লাসে ক্লিক করলে আপনাদের এখানে টোনটি চলে আসবে। এবং আপনি যদি এখানে আপনার নিজের ভয়েসে ভিডিওর মধ্যে যদি নিজের ভয়েস দিতে চান তাহলে ভয়েসে ক্লিক করতে হবে। আমার এই ভয়েসে ক্লিক হবে না যেহেতু আমি একটি রেকর্ড করতেছি। এখন আপনারা এখানে যদি কোনো কিছু ডুপ্লিকেট করতে চান তাহলে আপনার বাম পাশে এই তিন আইকনে ক্লিক করলে যে ডুপ্লিকেট অপশন আছে ডুপ্লিকেট করতে পারবেন, অথবা সেন্ড টু ব্যাক মানে লেখাটি থিমের উপরে নিচে নিয়ে আসতে পারবেন। এখন বা কোনো কিছু ডিলিট করতে হলে যে পাশে ডিলিট অপশন আছে ডিলিট করতে পারবেন। আর যদি কোনো অপশনটি ভুল হয়েছে এই জন্য ইনটু ইনডু আউটডু করতে পারবেন। এখন এটি ভিডিও যদি তৈরি হয়ে যায় আপনাদের শেয়ার করতে হলে এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখন দেন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুটি অপশন দেবে, হাই এবং মিডিয়াম কোয়ালিটি। এই কোয়ালিটি অনুযায়ী আপনাদের মেগাবাইট হবে। এখন আপনারা যে কোনো মেগাবাইটের কোয়ালিটি দিয়ে আপনারা সেভ করতে পারবেন। এখানে আমি মিডিয়াম দিয়ে করতেছি, দেখেন আমার
খুব দ্রুত সেভ হচ্ছে, কারণ মেগাবাইটের উপরে আপনাদের স্পিড থাকবে। এভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, অল্প সময়ের মধ্যে ভিডিও এডিটিং। কম্পিউটারে গেছে আমার ভিডিওটি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।